Hello friends, how are you all? Welcome back to English Carnival. Dear viewers, in this session, I would like to discuss about tense, specifically past indefinite tense. We know that tense is called the soul of grammar. Okay, that's why it's most important topic of grammar. So now start our class, but before going to start my class, I would like to request you to subscribe my YouTube channel. আমি ইতিমধ্যেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স পর্যন্ত আলোচনা করে ফেলছি এখন আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা যারা এখনো আমার টেন্সের ক্লাসগুলো দেখেননি আশা করি দেখে নেবেন এবং এটার মধ্যে আমি টেন্সের লিঙ্কগুলো দিয়ে দিব আগের টেন্সগুলোর ওকে সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে পাস্ট কন্টিনিউয়াস শব্দটা একটা কথা আমি বারবার বলে থাকি যে কন্টিনিউয়াস শব্দটা থাকলে ভাবতে হবে যে ভার্বের সাথে আইএনজি হবে কি হবে ভার্বের সাথে আইএনজি থাকবে বোঝা গেল মানে কন্টিনিউয়াস মানে চলমান ঠিক আছে ভার্বের সাথে কি থাকবে আইএনজি যোগ করতে হবে আর আগে পরে যাই হোক সেটা পরের ব্যাপার সেটা পাস্ট কন্টিনিউয়াসে থাকলে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকুক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যাই হোক ভার্বের সাথে আইএনজি থাকবে ওকে এটা হচ্ছে প্রথম কথা আর এখানে পাস্ট টেন্স যেহেতু এটা অতীতকালের ঘটনা অবশ্য হবে আর টেন্স মানে সময় বা কাল অর্থাৎ অতীতকালে কোনো কাজ কোনো কাজের চলমান বা সময়ের যেই ঘটনা সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে সো আমরা জানি বাংলা গ্রামারে মানে যেগুলো দেওয়া থাকে যে বাংলাতে কিভাবে আমরা চিনব বা চেনার উপায় আমরা জানি তেছিল তেছিলে তেছিলেন তেছিলাম অর্থাৎ এরকম কিছু থাকে উপাদান থাকে যেগুলো দেখলে মানে বাংলা বাক্যের শেষে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওকে আচ্ছা ইংলিশের স্ট্রাকচারটা কি সাবজেক্ট ভেরি সিম্পল হ্যাঁ সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন আর অবজেক্ট এখানে একটু লক্ষ্য করুন আমি কিন্তু যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছিলাম এখানে জাস্ট সাবজেক্টের জায়গায় কী ছিল এম ইজ আর ওকে এই এম ইজ আর সম্পূর্ণ গঠনগুলো কিন্তু ঠিক আছে শুধু এই এম ইজ আর এই জায়গাটা এখানে পরিবর্তন হয়েছে ঠিক আছে সো ওয়া এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়ার বসবে আমরা যখন কনজুগেশন অফ ভার্ব পড়েছি তখন কিন্তু এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার ওকে সো দ্যাটস ওয়াই উই শুড ইউজ হেয়ার ওয়াজ ওয়ার ওকে বাট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই উইল ইউজ এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন এইটুকু ডিফারেন্স ছাড়া আর কোনো পার্থক্য নাই ওকে সো সাবজেক্ট ওয়াজ ওয়ার থাকলে হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হলে হবে পাস্ট কন্টিনিউয়াস আর সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওকে সো এখন যদি আমি একটা আমি কিছু উদাহরণ দেব আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক ওকে সো আই ওয়াজ এখানে মূল ভাব ছিল ডু তার সাথে আইএনজি যোগ হয়েছে ওকে ডুইং মাই হোমওয়ার্ক ওকে সো আমি আমার হোমওয়ার্ক করতেছিলাম তে ছিলাম ওকে তে ছিলাম অথবা দে ওয়ার প্লেয়িং ফুটবল তারা ফুটবল খেলতেছিল ওকে দে ওয়ার প্লে হচ্ছে মূল ভাব ভার্বের সাথে আইএনজি ফুটবল তারা ফুটবল খেলতেছিল তারপর মম ওয়াজ কুকিং রাইস মা অর মা মম রান্না করতেছিলেন অথবা করতেছিলে করতেছিল ওকে করতেছিলেন অথবা করতেছিল সো খুবই সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো সমস্যা হবে না সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু এম ইজ আর পাস্ট কন্টিনিউয়াসটা ওয়াজ ওয়ার আর সম্পূর্ণ স্ট্রাকচার ঠিক আছে এখন যখন এটাকে আমরা নেগেটিভ করব ভেরি সিম্পল এবং সিম্পলি আমরা নেগেটিভ করব এখানে ওয়াজের পর জাস্ট একটা নেগেটিভ অর্থাৎ নাবোধক নট ইউজ করব ঠিক আছে সো আই ওয়াজ নট ডুইং মাই হোমওয়ার্ক দে ওয়ার জাস্ট এখানে একটা নট ইউজ করব দে ওয়ার নট প্লেয়িং ফুটবল মম ওয়াজ নট কুকিং মম ওয়াজ নট কুকিং রাইস ওকে এখন এটাকে যদি আমরা আবার ইন্টারোগেটিভ করি যেটা প্রশ্নবোধক আমরা প্রশ্ন করে থাকি যেভাবে এখন সম্পূর্ণ কিছু সব ঠিক থাকবে জাস্ট এই যে ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে ওয়াজ ওয়ার হ্যাঁ ওয়াজ এইগুলো জাস্ট আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো কোথায় নিয়ে আসবো সাবজেক্টের পূর্বে সাপোজ ওয়াজ আই ডুইং মাই হোমওয়ার্ক এখানে কিন্তু আর এ ওয়াজ থাকবে না সো হবে কি ওয়াজ আই ডুইং মাই হোমওয়ার্ক
আর শেষে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে ওকে তারপর ওয়্যার দে প্লেয়িং ফুটবল সো এখানে হবে ওয়্যার এখানের ওয়্যার আর থাকবে না সো ওয়্যার দে প্লেয়িং ফুটবল তারপর ওয়াজ মম কুকিং রাইস মা কি রান্না করতেছিল ঠিক আছে সো খুবই সিম্পল এই স্ট্রাকচারটা ভালোভাবে মনে রাখলে বা রাখতে পারলে আশা করি এই টেন্স নিয়ে কোনো ঝামেলা পড়ার কথা না আমার নেক্সট ভিডিওতে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই দেখবেন এবং যতগুলো টেন্স আছে সবচেয়ে কঠিন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স আশা করি ওই ক্লাসটা দেখলে কোনো ধরনের সমস্যা হবে না যে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে অনেকেই সমস্যায় পতিত হন আশা করি সমস্যা কেটে যাবে সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ বাই বাই